সরকারের কথা মোতাবেক ছড়িয়ে দিচ্ছে, আমরা সাধারণ মানুষের ন্যায্য অধিকার পাচ্ছি, আমরা সরকারের পুলিশ আমাদের বলে দিচ্ছে, আমরা সরকারের রাজ্য সরকারকে পাঠানো হচ্ছে, সেখানে রাজ্য সরকার সমস্ত জায়গায় যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে, সেখানে কেন্দ্র সরকার বলছে যে রাজ্য সরকারকে সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া হোক। সেখানে কেন্দ্র সরকারের মাননীয় নরেন্দ্র মোদী, তিনি কখনোই চান না যে তৃণমূলের ঘরে বাদ দিক, সিপিএমের ঘরে বাদ দিক, কংগ্রেসের ঘরে বাদ দিক, এরকম চাইছে না। সাধারণ মানুষের জন্য তিনি ভ্যাকসিন পাঠাচ্ছেন, আর সেই ভ্যাকসিন নিয়ে সমস্ত জায়গায় যে দুর্নীতি হচ্ছে আমরা তার প্রতিবাদ করেছিলাম এবং মাঝু অঞ্চলের প্রধানকে বলেছিলাম পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে বৈঠক করে তারপরে ভ্যাকসিন বণ্টন করা হোক। কিন্তু সেখানে প্রধান কোনোরকমভাবে আমাদের সাথে সহযোগিতা না করে তিনি তার মন ভরা লোকেদের ভ্যাকসিন পাইয়ে দেওয়ার চেষ্টা করছে, যার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তৃণমূলের এখানে যারা পার্টির ক্যাডার আছে তাদের দিয়ে ভ্যাকসিনের খুব বণ্টন করা হয় রাতের অন্ধকারে। দুর্নীতি বলতে কি এই মানেটাই আমি বুঝতে পারছি। সাধারণ মানুষ ভ্যাকসিন পাচ্ছে, জগদলপুর বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে আমরা প্রায় দেড় মাসের ওপর হয়ে গেল পাইলট প্রজেক্ট শুরু করেছিলাম। সেখানে জগদবল্লভপুর বিধানসভা ব্লকের চোদ্দোটা জিপির মধ্যে দশটা জিপির পাইলট প্রজেক্ট ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। আজকে মাঝু হচ্ছে, আরেকদিকে পলগুস্তিয়া হচ্ছে। সাধারণ মানুষ প্রত্যেকে ভ্যাকসিন পাবে, এটাই পাইলট প্রজেক্টের মূল বিষয়। একটা মানুষও মাঝু গ্রাম পঞ্চায়েত এলাকায় বাদ থাকবে না যে ভ্যাকসিন পাবে না। তাই যারা এসব অভিযোগ করে তারা নিজেদের খবর করার জন্য এসব করছে, এসব কথার কোনো ভিত্তি নেই। প্রধানের ব্যাপার থাকছে কেন, আর এখানে দল কি? তোমরা যে চারটে ক্যাম্পে ঘুরে দেখো, আমি সকাল থেকে ঘুরলাম, মাঝু সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিচ্ছে। মাঝু গ্রাম পঞ্চায়েতের আমাদের তথ্য অনুযায়ী আর 10-11 হাজার মানুষ ভ্যাকসিন পেতে বাকি আছে। টানা ক্যাম্প চলবে, একটা মানুষও প্রথম ডোজ টিকা পেতে বাকি থাকবে না। কেন্দ্র সরকারের ভ্যাকসিন সবাইকে দিচ্ছে না, নিজেদের মন গড়া লোকেদের ঘরকে দিচ্ছে, তিন গড়া লোকেদের ঘরকে প্রদান দিচ্ছে, আমরা আমাদের ঘরকে স্লিপ দেয় নিয়ে স্লিপ দিচ্ছে, দুর্নীতি করছে তৃণমূলের, তৃণমূলের সরকার দুর্নীতি করছে, প্রধান প্রধান দুর্নীতি করছে, তৃণমূলের মাঝু অঞ্চলের প্রধান দুর্নীতি করছে, তৃণমূলের লোকেদের ঘরকে বেছে বেছে কাগজ দিচ্ছে। আমাদের ঘর প্রধানের নাম কল্পনা হাটুই, কল্পনা হাটুইকে আমরা বলেছি যে সদস্যদের মাঠপাটে স্লিপ দিই, স্লিপ দিলে সদস্যের মাঠে সে আমাদেরকে দিচ্ছে 20টা, তৃণমূলের লোকেদেরকে দিচ্ছে 100টা। কেন তাদের হাত দিয়ে কেন করবে? আমরা জনপ্রতিনিধি, তারা জানেন যে জনপ্রতিনিধিদের হাতে দিতে তাকে প্রধান কিসের জন্য করা হয়েছে? সে তো সবাইকে পরিশ্রম দেওয়ার জন্য। মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিন নিচ্ছেন, কারণ এটা তো সারা পৃথিবী জুড়ে সমস্যা, তার সমাধান এখন একমাত্র ভ্যাকসিন। সেরকমই সব জায়গার মতো মাঝুর মানুষ অপেক্ষায় ছিলেন এবং এই পরিষেবা দেওয়ার জন্য যা যা সহযোগিতা করার, সমস্ত জনপ্রতিনিধি বলুন, স্থানীয় নেতৃত্ব, সকলে সহযোগিতা করছেন। মানুষ খুব সুষ্ঠুভাবে এখানে ভ্যাকসিন নিচ্ছেন, কোনো সমস্যা নেই।
এখন অনেক বড়, শ্রী লেদার্স হাওড়া ময়দান।